আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস এবং মুগ ডালের চমৎকার একটি রেসিপি। আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা চাইলে একই রেসিপি ফলো করে খাসির মাংস অথবা চিকেন দিয়েও এই প্রিপারেশনটি তৈরি করে নিতে পারবেন। আর খেতে যে কতটা টেস্টি হয় আপনারা অবশ্যই রেসিপিটি তৈরি করে দেখবেন। ভিউয়ার্স, তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো এজন্য আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। তো আমি এখানে হাড্ডি সহ মাংসটাই নিয়েছি, সাথে নিয়েছি 1 কাপ মুগ ডাল। তো প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিব, এজন্য চুলা একটি প্যান বসিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম। তারপর আমি হালকা খুলে টেলে নিচ্ছি, চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে মুগ ডালগুলো ভেজে নিতে হবে। বেশি আছে ভাজতে গেলে মুগ ডালগুলো পুড়ে যাবে, তখন রান্নাটা করলে খেতে তিতো লাগবে। তো দেখুন আমার মুগ ডালটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো একটি বাটিতে ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি এটি আধা ঘন্টার জন্য ভিজাতে রেখে দিয়েছি, সেই ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের চাইতে একটু বেশি তেল। প্রথমে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা, তারপর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 4 টুকরো এলাচি, 3 টুকরো তেজপাতা এবং 3-4 টুকরো করে লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম। এবারে আমি এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল চলে আসে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। তো পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খুব ভালোভাবে সফট না হয়ে আসে। তো দেখুন আমার পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর এগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব যাতে মশলার রফলেবাটা চলে যায়। এবারে আমি অ্যাড করছি গুঁড়া মশলাগুলো। তো আমি এখানে নিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ এবং হলুদের গুঁড়া 1/2 চা চামচের চাইতে একটু বেশি। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটিও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এবারে আমি চুলার আঁচ লোতে করে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখুন কতটা তেল উঠে এসেছে। এবারে ধুয়ে পরিষ্কার করে রাখা বিফটা দিয়ে দিলাম। আমি স্পেচুলার সাজে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো মশলাটা যত বেশি কষাবেন খেতে তত ভালো লাগবে। এবারে আমি ঢেকে রেখে দিলাম চুলার আঁচ মিডিয়ামে করে 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখুন কতটা তেল ছাড়তে শুরু করেছে। তো আমি স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে তলানিতে ধরে না যায়। এবারে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 2টি টমেটো। তো টমেটোটা প্রথমে দিয়ে দিবেন না, এতে করে টমেটোগুলো একদম ভেঙে যাবে। তো 30% সেদ্ধ হওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে করে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কতটা তেল উঠে এসেছে এবং মাংস থেকে কতটা পানি বের হয়েছে। তো আমি আবারও ঢেকে রেখে দিলাম চুলার আঁচ মিডিয়ামে করে 10 মিনিটের জন্য। দেখুন মাংসটা কতটা ভালোভাবে কষানো হয়েছে আর তেলটা কতটা ছেড়ে দিয়েছে। মাংসটা অলমোস্ট 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ মতো পানি। তো আমি স্পেচুলার সাজে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা তলানি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি চুলার আঁচটা হাইতে করে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। তো আমি মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম মুগ ডালগুলো। তারপর আমি চুলার আঁচ হাইতে করে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমার ডালটা অনেকক্ষণ ভেজা ছিল সেজন্য অনেকটাই নরম হয়ে এসেছে।
তো আমি 10 মিনিট পর ফিরে এসে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে তলা নিতে ধরে না যায়। তো আমার ডালটা এখনো পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়নি। এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ মতো পানি। এবারে আমি আবারও কাটি সাজে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য চুলাটা ছাইতে করে। ফিরে আসলাম 20 মিনিট পর। এবারে আমি দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার কারিটা অলমোস্ট হয়ে গেছে এবং ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি পানিটা আরও কিছুটা শুকিয়ে নিব, এজন্য আমি ঢেকে রেখে দিলাম চুলার আছে একদম রতে করে 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এবারে টেস্ট বৃদ্ধি করতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি প্রায় 1/2 কাপের মতো। তা আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন, তা আমার কাছে ভালো লাগে সেজন্য দিয়ে দিলাম। আর আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন কতটা মাখা মাখা হয়েছে। এবারে ধনে পাতা স্মেলটা পুরোপুরি আসার জন্য 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। বেশ তৈরি হয়ে গেল জিভে জল আসার মতো মুগ ডাল এবং গরুর মাংসের প্রিপারেশনে মজাদার কারিটি। এবারে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। ধোয়া ওটা গরম গরম মুগ ডাল এবং গরুর মাংসের প্রিপারেশনের কারিটি কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এইরকম আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। পরবর্তীতে আপনাদের জন্য আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই অবধি আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।